আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের অঙ্ক বিষয়ের লাভ ক্ষতি নিয়ে দেখো এই লাভ ক্ষতি হচ্ছে তোমাদের পাটিগণিত থেকে এমন একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যে তোমাদের সেকেন্ড সাবমিটিভ বা দ্বিতীয় যে তোমাদের একক পরীক্ষা বা ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় কিন্তু তোমাদের পাটিগণিতের একটি মাত্র অধ্যায় থাকে সেটি হচ্ছে এই লাভ ও ক্ষতি অর্থাৎ তোমরা যদি এই অধ্যায়টি ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে ছয় নম্বর পাবে আর তোমরা ভালো করেই জানো অঙ্কে তো নাম্বার কাটার কোনো ব্যাপার থাকে না তো তোমাদের সেকেন্ড সাবমিটিভে কিন্তু এই অধ্যায় থেকে ছয় নম্বর থাকবে আজকে থেকে আমরা শুরু করলাম এই অধ্যায়টি করা এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক আমি তোমাদের করিয়ে দেব কাজেই যারা নতুন এই চ্যানেলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা এখনটি প্রেস করে দাও পরবর্তী নোটিফিকেশানগুলি পেতে তো চলো আমরা আর রকম আলোচনা না করে শুরু করে দিই আজকের এই অঙ্কের ভিডিও দেখো লাভ ক্ষতি তার মানে বুঝতেই পারছ এখানে লাভের ব্যাপার রয়েছে এবং ক্ষতির ব্যাপার রয়েছে তো লাভ আমরা কী করে বের করবো একদম সহজ সহজ এখানে কিছু সূত্রেও বলতে পারো সূত্রই কিন্তু খুবই সহজ দেখো লাভ কীভাবে বের করবো আমরা লাভ মানেই আমরা যে টাকা দিয়ে কিনেছি তার থেকে বেশিতে বিক্রি করেছি তবেই লাভ হয়েছে তাই বিক্রয় মূল্য থেকে যদি আমরা কেনা দামটা বা ক্রয় মূল্য বাদ দিয়ে দিই তাহলেই আমাদের লাভ থাকে এবং ক্ষতি আমরা কীভাবে বের করবো ক্ষতি মানেই হচ্ছে যে দামে আমরা কিনেছি তার থেকে আমরা আরও কি করেছি কম দামে বিক্রি করে দিয়েছি তাই তো আমাদের ক্ষতি হয়েছে তাই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিলে কত ক্ষতি হয়েছে সেটা আমাদের বের হবে আর এখানে দেখো শতকরা আমাদের অবশ্যই বলবে যে শতকরা কত লাভ শতকরা কত ক্ষতি তাহলে দেখো শতকরা যদি ক্ষতি বলে তাহলে আমরা যে টাকা দিয়ে কিনেছি সে টাকাতে কত ক্ষতি হয়েছে সেটা উপরে লিখবো কত টাকা দিয়ে কিনেছি সেটা লিখবো নিচে এবং সেই টাকায় আমাদের মোট কতটা ক্ষতি হয়েছে সেটা লিখবো উপরে সেটাকে যদি আমরা একশো দিয়ে কাটাকাটি করি বা গুণ করি তাহলে কিন্তু আমাদের শতকরা ক্ষতি বের হয়ে যাবে একই রকম করে শতকরা লাভ যে টাকা দিয়ে কিনেছি তাতে আমাদের মোট লাভ কত হয়েছে সেটা উপরে যাবে এবং সেটাকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে আমাদের শতকরা লাভ বের হয়ে আসবে এখানে কিন্তু আর তেমন কোনো রকম নিয়ম নেই তাই আমরা এখনই সরাসরি চলে যাব আমাদের অঙ্কগুলোতে আমরা এবারে চলে আসলাম কষে দেখি দশ দশমিক একের মধ্যে এখানে বলেছে নিচের ছক পূরণ করি এই ছকটা পূরণ করা কি খুব প্রয়োজন হ্যাঁ অবশ্যই প্রয়োজন কারণ তোমাদের এমসিকিউ যদি তোমরা বুঝতে চাও তোমাদের কিন্তু অবশ্যই এখান থেকে এমসি প্রশ্ন থাকে এই অধ্যায় থেকে তো এমসি কিউ যমসি যদি তোমরা বুঝতে চাও বা করতে চাও তাহলে কিন্তু এই এটার তোমরা যদি প্র্যাকটিস করো বা বুঝে নাও তাহলে কিন্তু তোমরা এমসি কিউগুলো খুব সহজে করতে পারবে চলো আমরা তাহলে দেখে নেই বলেছি কি এখানে একটা শখ দেওয়া রয়েছে এখানে রয়েছে ক্রয় মূল্য এখানে বিক্রয় মূল্য এখানে লাভ বা ক্ষতি দুটো দুটো লাভ হলে লাভ লিখতে হবে ক্ষতি হলে ক্ষতি লিখতে হবে এবং যে লাভ বা ক্ষতিটা হলো সেটা শতকরা কত আমরা দেখেছি শত করার হিসেবটা কীভাবে করতে হবে আবারও আমি তোমাদের দেখিয়ে দেবো সমস্যার কোনো ব্যাপার নয় দেখো এখানে ক্রয় মূল্য কত রয়েছে পাঁচশো টাকা বিক্রয় মূল্য আমাদের দেওয়া নেই আমাদের লাভ বা ক্ষতি সেটাও দেওয়া নেই এখানে আমাদের বলা রয়েছে যে পঁচিশ লাভ অর্থাৎ শতকরা লাভ বা ক্ষতি এখানে দেওয়া আছে তার মানে শতকরা পঁচিশ লাভ মানে পঁচিশ পার্সেন্ট লাভ দেখো আমি তোমাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি শতকরা লাভ কত এটা কীভাবে বের করতে হয় কেনা দামটা নিচে দিতে হয় সেই দামের মধ্যে মোট কত লাভ হয়েছে সেটা উপরে দিতে হয় সেটাকে একশো দিক গুণ করলেই আমাদের শতকরা কত লাভ বের হয়ে আসে তো আমরা সেখানে দেখলাম যে পঁচিশ পার্সেন্ট শতকরা লাভ মানে পঁচিশ শতকরা লাভ তাহলে এই ফর্মুলা বা এই সূত্র লাগিয়ে সমান সমান আমরা পঁচিশ বলতে পারি তো এখানে কেনা দামটা তো দেওয়া আছে ক্রয় মূল্যটা তো দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া নেই লাভটাও দেওয়া নেই তো লাভটা আমরা ধরলাম এক্স এই কেনা দামের মধ্যে লাভ হয়েছে এক্স টাকা সেটাকে একশো দিয়ে গুণ করলে পঁচিশ আসে দেখো তোমরা হয়তো ভাববে যে আমি কেন এত বেশি করে বলছি যেহেতু প্রথম অঙ্ক তাই আমি তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ প্রথমে যদি তোমরা বুঝে যাও তাহলে এই অঙ্কগুলোতে আর তোমাদের কোনো রকম সমস্যা হবে না তোমাদের আমি এটা এমনি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমাদের লিখতে হবে না তো এটা আমি তোমাদের জন্য সূত্রটা তুলে নিলাম বোঝার সুবিধার জন্য আমাদের বের করতে হবে কি এই শখের মধ্যে যে আসলে বিক্রয় মূল্যটা কত ছিল বা লাভ বা ক্ষতিটা কত হয়েছে ঠিক আছে তো আমরা ধরি ধরে নেব লাভ এটা তো শতকরা লাভ লাভ ধরে নিলাম আমরা এক্স টাকা বা মোট লাভ বা লাভ এক্স টাকা ধরে নিলাম এবারে আমাদের কি দেওয়া আছে শতকরা লাভটা দেওয়া আছে শতকরা লাভ বের করার সূত্র কি এটা ঠিক আছে তাহলে আমরা তো বলতে পারি যে এটা করলে যেহেতু শতকরা লাভ বের হয় তো আমরা সেটাই করতে পারি ক্রয় মূল্য আমাদের দেওয়া ছিল পাঁচশো টাকা মোট লাভ আমাদের দেওয়া ছিল না আমরা ধরে নিলাম এক্স টাকা তো এক্স লিখলাম ইন্টু এটা করলে আমাদের কে বের হয় শতকরা লাভ বের হয় তো শতকরা লাভটা আমাদের দেওয়া ছিল তাহলে আমরা বলতে পারি এটা সমান সমান শতকরা লাভ অর্থাৎ পঁচিশ ব্যাস এবারে আমরা এটাকে কাটাকাটি করবো উপর থেকে দুটো শূন্য নিচ থেকে দুটো শূন্য কেটে দিলাম এবার পঁচিশ এক্স এদিকে দেখো এর নিচে কোনো নাই মানে মনে মনে এক তো সমান সমানের নিচে এবং উপরে গুণ হয় দেখো পঁচিশের নিচে কোনো নাই মানে আমরা মনে 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 নিচে এক লিখে দিতে পারি এটা আমি তোমাদের লিখে দিচ্ছি কিন্তু তোমরা বুঝে যাও যে আমরা এক নিচে লিখে দিতে পারি এবার এখানে সমান সমান তাহলে বজ্র গুণন হবে অর্থাৎ কোনাকুনি গুণ হবে সমান সমান দুদিকে কোনাকুনি গুণ হয় এক দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে কত হবে এক্স হবে সমান সমান পাঁচ দিয়ে যদি পঁচিশকে গুণ করি তাহলে হবে একশো আর এখানে এক্স কত বাইরে হলো একশো আর আমরা এক্স কত ধরেছি মানে এক্স কি ধরেছি মোট লাভ ধরেছি বা লাভ ধরেছি তাহলে আমরা এবারে বলতে পারি লাভ সমান সমান একশো পঁচিশ টাকা তাহলে আমরা ক্রয় মূল্য আমাদের দেওয়া ছিল শতকরা লাভ দেওয়া ছিল লাভ বের করলাম এবারে আমাদের কী বের করতে বলেছে বিক্রয় মূল্য তাহলে দেখো বিক্রয় মূল্য কত হবে এখানে আমরা লিখে দেবো আমরা লাভ যেহেতু বের করলাম একশো পঁচিশ টাকা আমরা একশো পঁচিশ টাকাটা এখানে লিখে দেবো তবে বিক্রয় মূল্য কত জিনিসটা যদি আমাদের পাঁচশো টাকার হয় আর একশো পঁচিশ টাকা যদি সে বেশি বিক্রি করে লাভ করে মানে বেশি বিক্রি করেছে তাহলে জিনিসটির বিক্রয় মূল্য কত হবে তোমরা নিজেরই আশা করছি বুঝতেই পেরেছ আমি প্রথমবার একটু তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি পাঁচশো প্লাস যে টাকাটা লাভ করেছে মানে এই টাকাটা বেশি বিক্রি করেছে তাই হয়ে গেল পাঁচ দুই ছয়শো টাকা তাহলে বিক্রয় মূল্য ছয়শো পঁচিশ টাকা লাভ করেছে একশো পঁচিশ টাকা আমরা এখানে লিখে দেবো একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য ছয়শো পঁচিশ টাকা আশা করছি শূন্যস্থান পূরণটা কিভাবে করতে হবে প্রথমে একটা বুঝে গেছো এভাবে যদি বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে সমস্ত রকমের এমসিকিউ কিউ কোশ্চেনগুলো সলভ করতে পারবে এছাড়াও তোমরা বড় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু নিজেরা করতে পারবে চলো আমরা দেখে নিই এবারে এই দ্বিতীয়টা তিনশো টাকা এখানে আমাদের ক্রয় মূল্য এবং আমাদের এখানে শতকরা ক্ষতি দেওয়া রয়েছে তার মানে বিক্রি করার সময় কমে বিক্রি করেছে তাহলে ক্ষতি আছে সাত পার্সেন্ট এটা আমরা একই রকম করে করব তোমাদের কি অঙ্কগুলো করার সময় এত কিছু লিখতে হবে না তোমরা করতে করতেই যখন অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু দেখেই অ্যান্সার বলে দিতে পারবে আর সেখানে তোমরা শুধুমাত্র লিখে দিলেই হলো শূন্যস্থান এত কিছু লেখার দরকার নাই তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং তোমরা তোমরা যারা পারবে না প্রথমে এভাবে আগে করে নেবে তাহলেই তোমরা পারবে তাহলে দেখো আমরা ঠিক আগের মতো করে সূত্রটা লিখে নেব আমরা এখানে ক্রয় মূল্য তিনশো টাকা শতকরা ক্ষতি দেওয়া আছে ষাট টাকা মোট ক্ষতি কত সেটা আমাদের দেওয়া নাই বিক্রয় মূল্য আমাদের দেওয়া নাই তো আমরা মোট ক্ষতিটা ধরে নেব এক্স টাকা যদি কেউ এক্স না ধরে করো সেক্ষেত্রেও হয় আমি পরবর্তীতে সেটা দেখিয়ে দেব দেখো আমরা সূত্র লিখবো কি ক্রয় মূল্য উপরে মোট লাভ বা মোট ক্ষতি যেহেতু এটা ক্ষতি হয়েছে তাই আমরা উপরে লিখবো মোট ক্ষতি সমান ইন্টু হানড্রেড এটা করলে আমাদের কী বের হবে শতকরা যে ক্ষতিটা হয়েছে সেটা বের হবে শতকরা ক্ষতি কত সাত তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে সমান সমান সাত হবে আমরা বলতে পারি এবারে আমরা এখানে বা দিয়ে নেব ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে তিনশো টাকা তো আমরা নিচে লিখব তিনশো মোট ক্ষতি কত আমরা জানি না আমরা এক্স ধরে নিলাম আমরা উপরে লিখব এক্স ইন্টু একশো সমান সমান সাত টাকা তাহলে এবারে আমরা উপর থেকে দুশোনো নিচ থেকে দুশোশুনো কেটে দিলাম খুব সহজ কাটাকাটি আমরা কেটে দিলাম এবারে যেহেতু দেখো আরও তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি এক্স বাই তিন সমান সমান সাত এর নিচে কোনো নাই মানে মনে মনে এক বজ্র গুণ হবে কোনাকুনি গুণ তাহলে আমরা যদি এক্সকে এক দিয়ে গুণ করি কত আসবে এক্সই চলে আসবে আর এটাকে গুণ করলে তিন সাতা একুশ চলে আসবে তাহলে আমাদের এক্স আমরা কি ধরেছিলাম মোট ক্ষতি এক্সের মান কত আসলো একুশ তার মানে আমাদের মোট ক্ষতি কত একুশ টাকা এবারে দেখো ক্রয় মূল্য যদি একুশ টাকা হয় একশো একুশ টাকা দিয়ে কেনেছে মোট ক্ষতি হয়েছে একুশ টাকা তার মানে একুশ টাকা কমে বিক্রি করেছে তাহলে কততে বিক্রি করেছে দশ থেকে এক গেলে নয় তিন দশ থেকে তিন গেলে সাত এক আসবে দুইশো টাকা বিক্রি করেছে তাহলে আমরা এবারে পেলাম এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য তোমরা ভালো করে লিখে নিবে আর এক্স রে মান তোমরা পেয়েই গেছি কত একুশ টাকা ক্রয় মূল্য আমাদের তিনশো টাকা শতকরা ক্ষতি ষাট টাকা মোট ক্ষতি আমাদের একুশ টাকা বিক্রয় মূল্য আমাদের দুইশো টাকা যারা যেখানে বুঝবে না তারা আবার সেখানে গিয়ে ভিডিওটাকে দেখে নেবে তাহলেই আশা করি তোমাদের সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে আজকে বিস্তারিত আলোচনা করছি যেহেতু প্রথম দিন পরবর্তীতে আমরা খুব ইজিলি এবং সহজভাবে খুব যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা পরবর্তী অঙ্কগুলো করে নেব এবারে দেখো একই রকম অঙ্ক বারোশো টাকা ক্রয় মূল্য ক্ষতি হয়েছে আট টাকা মানে আট এটা সেটা শতকরা ক্ষতি দেখো এবারের অঙ্কটা আমি তোমাদেরকে এক্স না ধরেই দেখিয়ে দিচ্ছি এখানে কত রয়েছে আট ক্ষতি মানে আট পার্সেন্ট ক্ষতি বা শতকরা আট ক্ষতি এ কথাটার মানে হচ্ছে যে একশো টাকায় আট টাকা ক্ষতি তাহলে ক্রয় মূল্য কত বারোশো পঞ্চাশ তাহলে বারোশো পঞ্চাশ টাকায় কত ক্ষতি এখন অনেকে ভাবছো এটাই তো সহজ শর্টকাটে হয় কিন্তু মেইন যে সূত্র সেটা তোমাদের বোঝা উচিত তার জন্যেই আমি তোমাদের প্রথমে ও দুটো বুঝিয়ে রাখলাম কারণ ও দুটোই তোমাদের সব সময় কাজে আসবে যখনই শর্টকাট ট্রিক্স ভুলে যাবে তখন তোমাদের সেটাই কাজে আসবে আট টাকা ক্ষতি শতকর আট টাকা ক্ষতি মানে একশোতে আট টাকা ক্ষতি তাহলে বারোশো পঞ্চাশ টাকায় কত ক্ষতি হয়েছে আমরা সেটা বের করব এটাকে যদি আমরা চার দিয়ে কাটি চার দুগুণি আট চার দিয়ে যদি আমরা এটাকে কাটি একশোকে কাটি চার পঁচিশ হং একশো পঁচিশ দিয়ে আমরা যদি এটাকে কাটি শূন্যটা মনে করো নাই তাহলে পাঁচ পঁচিশ সং একশো পঁচিশ শূন্যের জন্য একটা শূন্য দিয়ে দিচ্ছি নিচেরটা উপরটা কেটে দিলাম এবার পাঁচ দুগুণি দশ শূন্যের জন্য একটা শূন্য দিলাম পাঁচ পঞ্চাশ দুগুনি একশো তাহলে মোট ক্ষতি কত বুঝতে পেরেছ যদি একশো টাকায় আট টাকা ক্ষতি হয় শতকরা আট টাকা ক্ষতি হয় তাহলে এত টাকায় কত ক্ষতি হবে সেটা দিয়ে ডাইরেক্ট বারোশো পঞ্চাশ দিয়ে গুণ করলেই বের হবে অর্থাৎ একশো টাকা ক্ষতি হবে তাহলে এবারে আমরা বলতে পারি এখানে আমরা এখন তাহলে পেয়ে গেলাম কত লিখব মোট লাভ বা মোট ক্ষতির ঘরে একশো বিক্রয় মূল্য কত জিনিসটা কিনেছে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে যদি একশো টাকা তার ক্ষতি হয় তার মানে সে এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করেছে আমরা কিন্তু তার বিক্রয় মূল্যটাও পেয়ে গেলাম জিনিসটা সে একশো টাকা ক্ষতি দিয়ে বিক্রি করেছে তাহলে এত দিয়ে কিনেছে সেখান থেকে যে টাকা ক্ষতিতে বিক্রি করছে সেটা বা তার মানে সে এত টাকা দিয়ে বিক্রি করেছি বিক্রয় মূল্য এগারোশো পঞ্চাশ এবং মোট ক্ষতি একশো টাকা আশা করছি বুঝতে পেরেছ এবারের অঙ্কটা একটু দেখে নাও এখানে ক্রয় মূল্যটা দেয়নি বিক্রয় মূল্য দিয়েছি এখানে আবার লাভ দিয়েছি ক্ষতি হয়নি লাভ হয়েছে তো এত বিক্রি করে এত টাকা লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত ছিল লাভ বা ক্ষতি মোট কত ছিল আমি এবারে তোমাদেরকে কিন্তু আরও একটা খুবই শর্টকাট ট্রিক্স শিখিয়ে দেব কাজে লাগবে এটা তোমাদের অনেক সময়ই কাজে লাগবে দেখো একশো টাকা পনেরো পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় যদি জিনিসটা কিনে থাকে সে জিনিসটা বিক্রি করেছে কত টাকায় একশো পনেরো টাকায় একশোতে পনেরো টাকা লাভ আমরা শুধু পনেরো টাকাও লিখতে পারি যে একশোতে পনেরো লাভ কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি যে একশো টাকার জিনিস বিক্রি করেছে একশো পনেরো এখানে আমাদের কি দেওয়া আছে মানে একশো একশো এই পনেরোটা হচ্ছে বিক্রয় মূল্য এখানে আমাদের কী দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে তেইশশো টাকা সরি তেইশ হাজার টাকা তো এটাও আমাদের বিক্রয় মূল্য এটাও আমাদের বিক্রয় মূল্য আমাদের কি বের করতে হবে ক্রয় মূল্যটা বের করতে হবে এটা তো বের করতেই হবে আমাদের কি বের করতে হবে আমাদের বের করতে হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য আমাদের কত একশো ধরলাম আমরা কারণ যদি ক্রয় মূল্য একশো হয় জিনিসটা বিক্রি করেছে কত একশো পনেরো টাকায় তাহলে এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য তো আমরা বলতে পারি একশো সমান সমান ক্রয় মূল্য একশো পনেরো সমান সমান বিক্রয় মূল্য তো একশো পনেরো সমান সমান বিক্রয় মূল্য আমাদের তো দাবাই রয়েছে তেইশ হাজার দেখো একটা জিনিস মনে রাখবে আমরা কীরকম করে এটা এক লাইনেই বের করে ফেলবো। আমরা লিখবো এরকম করে একশো পনেরো উপরে লিখবো একশো বুঝিয়ে দিচ্ছি কেন কোনটা লিখছি উপরে কেন কেন কোনটা নিচে আসছে এটাই তোমাদের বুঝতে হবে মনে রাখবে এটাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য দুটোই বিক্রয় মূল্য দেওয়া আছে যে দুটো জিনিস দেওয়া থাকবে তার মধ্যে একটা থাকবে এ জায়গায় একটা থাকবে নিচে এটা মনে রাখবে পরের অঙ্কগুলো তো তোমাদের খুব কাজে লাগবে দুটোই বিক্রয় মূল্য দেওয়া আছে আমরা ধরে নিয়েছি ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য একশো পনেরো বিক্রয় মূল্য আবার দেওয়া ওড়াইছি তো বিক্রয় মূল্য দুটো দেওয়া আছে একটা থাকবে নিচে একটা থাকবে এখানে আর আমাদের ক্রয় মূল্য শুধু একটা যেটা একটা থাকবে আর একটা বের করতে হবে সেটা আমরা লিখবো উপরে যেহেতু আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে তাই আমরা ক্রয় মূল্যটা দিলাম উপরে বুঝতে পেরেছ একশোতে একশো পনেরো টাকা বিক্রি করবে কিন্তু একশো উপরে লিখবো না পনেরো উপরে লিখবো যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে হবে তাই আমরা একশো টাকা লিখলাম উপরে একশো পনেরো টাকা লিখলাম নিচে আশা করছি বুঝতে পেরেছো একবার যদি বুঝে যাও এই সহজ ট্রিক্সগুলো এবং শর্টকাট ট্রিক্সগুলো তাহলে কিন্তু তুমি একদম পরের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি নিজেরাই করতে পারবে দেখো এবার আমরা কাটাকাটি করব আমরা যদি কুড়ি দিয়ে কাটাকাটি করি পাঁচ দিয়ে কাটাকাটি করি পাঁচ কুড়ি একশো আর পাঁচ তেইশ সঙ্গ একশো পনেরো পাঁচ দুই দশ এগারো থেকে দশগুলো এক থাকলো এগারো পাঁচ পনেরো তিন পাঁচ আর পনেরো এবার তেইশ দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি তেইশ এককে তেইশ তারপর তিনটা শূন্য আছে তিনটা শূন্যর জন্য তিনটা শূন্য দিলাম এরপরে আমরা সমান সমান দিলাম দেওয়ার পরে দুই দিয়ে যদি আমরা এই দুই দিয়ে যদি এককে গুণ করি দুই এককে দুই এখানে তিনটে শূন্য এখানে একটা শূন্য মোড় হয়ে যাবে আমাদের চারটা শূন্য অর্থাৎ কুড়ি হাজার চলে আসলো তাহলে আমরা এবার বুঝতে পারলাম আমরা এটা কী বের করলাম একশো সমান সমান বের করলাম অর্থাৎ ক্রয় মূল্যটা বের করলাম তাহলে ক্রয় মূল্য কত কুড়ি হাজার আমরা এই শূন্যস্থান পূরণ করতে পারলাম এমসিকিউ হলেও আমরা একদম এরকম করে জলের মতো সহজ করে কিন্তু খুবই সহজভাবে আমরা আমাদের উত্তরটা বের করতে পারবো এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য তাহলে এত যদি ক্রয় মূল্য হয় তেইশ হাজার আর তেইশ হাজার যদি বিক্রয় মূল্য হয় তাহলে লাভ করেছে কত বলো তো কিনেছে কুড়ি হাজার দিয়ে বিক্রি করেছে তেইশ হাজার টাকা তা আমরা জানি বিক্রয় মূল্যের থেকে যদি লাভ হয় ক্রয় মূল্যটা বাদ দিতে হয় শূন্য 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 তিন এটা মিলে গেলে শূন্য অর্থাৎ তিন হাজার টাকা আমাদের তাহলে লাভ হয়েছে তাহলে আমরা লাভের ঘরে লিখে দেব তিন হাজার ক্রয় মূল্যের ঘরে লিখিয়ে দেব কুড়ি হাজার আশা করছি আমি তোমাদের এই অঙ্কগুলো বোঝাতে পারলাম আমি তোমাদের কিন্তু এমসিকিউয়ের এর মধ্যে যে প্রশ্নগুলো যেরকম করে ঘুরে ফিরে আসতে পারে সেগুলো তোমাদের করিয়ে দিলাম দুই নম্বরে দেখো লেখচিত্রটা রয়েছে এটা আমি তোমাদের করাবো না আমি তোমাদের তিন নম্বর থেকে করানো শুরু করব তবে আজকে নয় আজকে এখানেই শেষ পরবর্তী অঙ্কগুলো যদি পেতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর আগেই করা থাকলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের যে কোনো রকমের ভিডিও বা আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এখনও যদি লাইক না করে থাকো প্লিজ একটা লাইক করে দাও আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের যে কোনো রকমের ভিডিও নিয়ে